হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে উপস্থিত হইলাম একটি আলোচনা নিয়ে। সেই আলোচনাটি হলো, এই পৃথিবী থেকে মানুষ সাধন ভজন করে যখন আল্লাহপন্থ পৌঁছাবে এবং আত্মার মুক্তি ঘটাবে, তখন কিন্তু সেই মানুষটির কী করতে হবে? সেই মানুষটির এই কাজটি করতে হবে যে আগে বুঝতে হবে যে আমরা পৃথিবীতে বেঁচে আছি, জানি যে আল্লাহ নিরাকার। তো আল্লাহ যে নিরাকার, তাহলে নিরাকার শব্দের অর্থ ফট করে বলে ফেলে যত বড় মাওলানাই হোক, যত বড় এই শিক্ষিত লোক হোক, ফট করে বলে ফেলে নিরাকার শব্দের তো আল্লাহর কোনো আকার নেই। কিন্তু আল্লাহ বলতেছে কি, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, যে আমি এক, আমার দ্বিতীয় নেই, আমি আল্লাহুস সামাদ। আল্লাহ বলতেছে আমি স্বয়ংসম্পূর্ণ এবং বলতেছে আমি অভাবহীন, আমার কোনো কিছুর অভাব নেই। যদি কেউ বলে থাকে যে আল্লাহর অভাব আছে, তাহলে তিনি সাথে সাথে কাফের হয়ে যাবেন। তাহলে কারা বলতেছে আল্লাহর অভাব আছে? তারাই বলতেছে যারা বলতেছে আল্লাহ নিরাকার। নিরাকার শব্দের অর্থ কী? বলতেছে যে আল্লাহর কোনো আকার নেই। তাহলে আল্লাহর যে আকার নেই, তাহলে এই আকারের অভাব, যারা এই পৃথিবীতে আল্লাহর আকারের অভাব করতেছে, তারাই তো সেই আল্লাহুস সামাদ কথাটি কেটে দিচ্ছে। আর যারা চাইতেছে আল্লাহ তাআলার কোরআনে আল্লাহ যে বলেছেন যে আল্লাহুস সামাদ, যে সামাদ শব্দের অর্থ আল্লাহ যদি বলে থাকে যে আমি স্বয়ংসম্পন্ন, আমি অভাবহীন, আমার কোনো কিছুর অভাব নেই, যারা বলতেছে আল্লাহর আকার নেই, তারা আল্লাহকে অভাবগ্রস্ত বানাইতেছে। কেন? যে আল্লাহ বলতেছে যে আমার আকার নেই যদি কেউ বলে, তাহলে সে আমাকে অভাবগ্রস্ত বানাইল, সে মৃত্যুর পরে জাহান্নামী নিক্ষেপ হবে। কেননা যদি একবার আল্লাহর কোরআনের বা আল্লাহর কথার বিপিঠে আমি চলি, তখনই আমি জাহান্নামী হব। তাহলে এই জগতে জাহান্নামী কারা? যারা বলতেছে আল্লাহর কোনো আকার নেই, আল্লাহ নিরাকার। তবে নিরেরও যে আকার আছে, এই খবরটা কেউ নিতে চায় না। যাই হোক, জাহান্নামে যারা যেতে চায় তো যাক, আজ আমি যে কথাটা বলে দিচ্ছি তারা শুনে থাক, যে একসময় যেন তারা বুঝতে পারে। তবে আজকের আলোচনা এই কথাটি বলেই শুরু করছি যে মূলত এই পৃথিবী থেকে আমরা আত্মার মুক্তি নিতে হলে সেই আত্মসাধনা করতে হবে। সেই আত্মসাধনা করতে হলে আমাদের কোন কোন জিনিসগুলো অবলম্বন করতে হবে? আগে আমরা বুঝে নিই যে আল্লাহ কি আকারে না নিরাকারে, এবং আল্লাহর কি রূপসরত, এবং আল্লাহ সৃষ্টির আগে কোন রূপে ছিলেন। এই বিষয়ে আমার জালালউদ্দিন খাঁ, আমার চাচাগুরুর এই একটি ছন্দ থেকে আমি বলবো, এরপরে আমি একটু ভেঙে বলার চেষ্টা করব এবং সাধন তত্ত্বের কথাগুলো। মানুষ তুইয়া খোদা বজো, এই মন্ত্রণা কে দিয়াছে? মানুষ ভজো কোরআন খোঁজো, পাতায় পাতায় সাক্ষী আছে। খোদাই নেহি ছায়া কায়া, স্বরূপে ধরেছে মায়া, রূপে মিশে রূপের ছায়া, ফুলকলি ছয় প্রেমের গাছে। আরব দেশে মক্কার গর, মদিনায় রাসুলের কবর, বাইতুল্লাহ শূন্যের পাথর, মানুষের সব করিয়াছে। মানুষে করেছে কর্ম, কত পাপ আর কত ধর্ম, বুঝিতে সেই নিঘুর মর্ম, মন মহাজন মধ্যে আছে। এবার খুলবে যখন দিলের কপাট, দেখবে তবে প্রেমের হাট, মারেফত সিদ্ধের ঘাট, সকলই মানুষের কাছে। এবার সৃষ্টিরও আগে পরোয়ারে, মানুষের রূপ নেহার করে, ফেরেস্তারা যাইতে নারে, মানুষ তথায় গিয়াছেরে। মানুষের সঙ্গ লইয়া পৃথিবীতে জন্ম হইয়া, খেলতে হইল মানুষ লইয়া, জাত বিনি কি জাত বাসে। এবার মানুষের ছবি আঁকো, পায়ের দুলি গায়ে মাখো, শরীয়তটা সঙ্গে রাখো, তত্ত্ব বিশেষ গোপন আছে। জালালে কয় মন্দ্রে পাজি, করবে কত বেলে হাজি, ওরে মানুষ তোমার নায়ের মাঝি, একদিন গিয়া হবি পারি। তাহলে এখানে কী কী কথা বলা হলো? যে সৃষ্টিরও আগে পরোয়ারে মানুষের রূপ নেহার করে, ফেরেস্তারা যাইতে না রে, মানুষ তথায় গিয়াছে রে। মানুষের সঙ্গ লইয়া পৃথিবীতে জন্ম হইয়া, খেলতে হইল মানুষ লইয়া, জাত বিনি কি জাত বাসে। এবার বলতেছি কি, যে মানুষের ছবি আঁকো হৃদয়ে, মানুষের ছবি আঁকো পায়ের ধুলি গায়ে মাখো, শরীয়তটা সঙ্গে রাখো, তত্ত্ব বিশদ গোপন আছে। তাহলে এই জিনিসগুলো যদি বুঝতে হয়, পাইতে হয়, একজন কামেল মুর্শিদের কাছে যাইতে হবে। এরপরে মুর্শিদের কাছে গেলে পরে কি করবে? আমাকে আত্মসাধনা দেবে, দেহ শুদ্ধ করার সাধনা দেবে এবং আমার আত্মসাধনা দেবে। এখান থেকে দুটো আমি
সাধন তত্ত্ব তুলে ধরছি, আপনারা বুঝে নেবেন। আর যদি বুঝতে কষ্ট হয় তখন আমাকে কমেন্টে বলবেন, আমি একটু সহজ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। হাইতনা তাওয়াই দিবানিশি হয়ে যাওগে কামার পোড়া, শেষে যাবে লালবাজারে চারি রঙের নিশান উড়ে, অগ্নির মতো দুধু করে মধ্যে জিনিস ভরা, হে হরফের চাবি দিয়া সদাই গিয়ে ঘুরা, এ তালা খুললে নয়ন মেলে দেখবে সাদা তিন কোঠোরা, তিন তালাতে এক নাম পোটে হাহাকার এক শব্দ ওঠে, ডেউলাগে ত্রিবেণীর ঘাটে দেখছে রসিক যারা, গানের ভাষায় বোঝে যারা তারাই তো চেতনোক্ত জ্ঞানী তারা, তবে এরপরেও নতুনোক্ত যারা আছেন তারা নিজের মুশরিদের কাছে জেনে নেবেন, বড় ভাই থাকলে জেনে নেবেন। তবে একটা বিষয় হলো যে মানুষ যখন আল্লাহত্মক তত্ত্ব, সাধন তত্ত্ব, আত্মতত্ত্বগুলো জানে, তখন সেই মানুষের ভিতরে প্রেম ভক্তি আসে, তখন সে সাধনা করতে করতে একদিন আল্লাহ পর্যন্ত আত্মসাধনা করে সে আত্মার মুক্তি ঘটাতে পারে। আরও একটি সাধনার কথা আমি বলছি, যে একটু লক্ষ্য করে শুনবেন, সেটি হলো যাবে যদি ছোটে আয় সন্তরে কই মন পাগল, ঘোর অন্ধকার ভয়ের সঞ্চার না আছে পথের সম্বল, অষ্টধাতুর দেহখানি চালাইতেছে কুৎকম বাণী, মধ্য স্থলে আছে পানি হাওয়ার যোগে হয় প্রবল, উপরে জলে পরশমণি নিচে ঘুমায় অষ্টফণি, হংসরবে ওঠে ধ্বনি সোহাং শব্দে চলাচল, মূলদ্বার হইতে নিয়া কুম্ভকে দুম আটকা দিয়া ধীরে ধীরে চোখ মুদিয়া ধ্যান করো সহস্রদল। সহস্রদলটা কোথায়? সহস্রদলটা হলো আমার মাথার চান্দির শেষভাগে, মস্তিষ্কের সীমানা, এই সহস্রদল। আবার বলা হয়েছে কি, যে যাবে যদি ছুটে আয় সন্তরে কই মল পাগর, ঘোর অন্ধকার ভয়ের সঞ্চার না আছে পথের সম্বল, অষ্টধাতুর দেহখানি, অষ্টধাতুর দেহখানি আমার বাবার চার, আমার মায়ের চার, এই অষ্টধাতু দিয়ে আমার এই ছোট দেহটা সৃষ্টি হয়েছে, জন্ম হয়েছে, তো এই অষ্টধাতুর দেহখানি চালাইতেছে খুদ কোম্পানি, মধ্য স্থলে আছে পানি হাওয়ার যোগে হয় প্রবল, উপরে জলে পরশমণি নিচে ঘুমায় অষ্টফণি। সেটা কি, যে আমার পরশমণি যিনি পরমাত্মা তিনি বাসস্থানটা কোথায়, সেটা আমার সেই সিদ্রাতুল মুনতাহা, যাকে মগজের ঠিকানা বলা হয়েছে, সেখানে তার স্থান। এবং আমরা যদি ভাবি যে নিচে ঘুমায় অষ্টফণি, অষ্টফণি কি, যার নফসটা সবসময় দেখা গেছে কুখায়েশের দিকে থাকে, নফস যখন তখন ফানা ধরতে থাকে, তখন কি হয় এখানে দংশন হয়, আর দংশন হলে কি হয় কোটি কোটি জীব মারা যায়, তবে এই জীব মারা থেকে আমাদেরকে বিরত হতে হবে, তখনই আমরা একদিন ভালো এক পর্যায়ে চলে যেতে পারবো। যাই হোক, আজ এ পর্যন্তই কথাগুলো বলে রাখছি, সকলে ভালো থাকবেন। আমাদের চ্যানেলের কথা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পরবর্তীতে আমাদের এই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো আজ এই বলেই রাখছি, আল্লাহ হাফেজ।